নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দেশ বিদেশে চর্চার বিষয় বা চর্চার বস্তু একটাই, সেটা হচ্ছে যোগীরাজ, যোগী মডেল বা বুলডোজার মডেল, আপনারা সবাই জানেন। কিন্তু আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা বা যে যোগীরাজের বা যোগীজির যে বক্তব্যটা পেশ করবো, তারপরে আপনিও বলবেন বাংলাতেও দরকার যোগীরাজ। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। যোগীরাজ, যোগীরাজ মানে হচ্ছে এমনই একটা রাজত্ব যেখানে একজন সন্ন্যাসী যোগী আদিত্যনাথ তিনি মুখ্যমন্ত্রী, একাধারে তিনি যোগী, একাধারে তিনি শাসক। যোগীজির হাতে অপরাধীরা কখনো ছাড় পায় না। হয় অপরাধীদের আতঙ্ক, যে আতঙ্ক তাদের তাড়া করে নিয়ে বেড়ায়। তাই যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার যখন মুখ্যমন্ত্রী হন, তখন সুরসুর করে সমস্ত অপরাধীরা যারা আর কি চেঁচাচ্ছিল যে আমরা মোটামুটি এবার ফ্রি হয়ে যাব, তারা সবাই সুরসুর করে আবার এসে জেলে নিজেদের সারেন্ডার করে দেয়। তার কারণ তারা জানে যোগীরাজে কিন্তু কোনো ছাড় নেই। কোনো অপরাধ করলে আর তোমার যদি জায়গা 19-20 দেখা যায়, তাহলে বুলডোজার ভেঙে দুলমুষ করে দেবে। অপরাধী অপরাধ করে পালিয়ে যাবে, যোগীরাজে হয় না, যোগীরাজে অপরাধী ধরা পড়ে যায়। এই রাজ্যে যখন আমরা দেখি ইডি অফিসারদের মেরেও মাথা ফাটিয়ে দিলেও অপরাধী বহাল তবিয়েতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু যোগীরাজ হলে এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। যোগীরাজ আর বাংলার মধ্যে মমতা ব্যানার্জির রাজ, এই দুটোকে তফাৎ করলে আপনি মানে যদি শুধুভাবে তফাৎ করতে চান, তাহলে অপরাধীর প্রবণতা দেখলেই বা অপরাধ যেখানে হচ্ছে সেটা দেখলেই মোটামুটি বুঝে যাবেন। মনে রাখবেন, উত্তরপ্রদেশ কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বড় জায়গা, এবং তার সঙ্গে সেখানকার পপুলেশনও পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি। কাজে মমতা ব্যানার্জি বা এই রাজ্যের কেউই এটাকে তফাত করতে পারবে না যে ওটা ছোট রাজ্য তাই ওখানে কন্ট্রোল করা সোজা। আসলে কন্ট্রোল করার মানসিকতা দরকার, যার জন্য উত্তরপ্রদেশে যোগী রাজের মডেলটাকে বিদেশিরাও বলে যোগী মডেল। ফ্রান্স থেকে শুরু করে সর্বত্র আলোচ্য বিষয় বা আলোচনার বিষয়বস্তু হয় যোগী আদিত্যনাথ, কারণ তার ডিসিশন, তার যে ডিসিশন, তার যে পদক্ষেপ আতঙ্কের মাত্রা বাড়িয়ে দেয় সমস্ত অপরাধীদের বুকের মধ্যে, এবং সেই আতঙ্ক এত ভয়ঙ্কর যে কথা বলা যায় না। তবে আজকে আমি যেটা বলছি সেটা শুনলে আপনিও বলবেন, আমি আবারও বলছি যে এই রাজ্যও দরকার, এই রাজ্যও দরকার যোগীরাজ। শুনুন তিনি কি বলছেন, শুনুন। एक एक जगह की जानकारी वहां पर कैद होती रहेगी, रिकॉर्ड भी होती रहेगी, लोग देखेंगे भी, और अगर किसी ने बदमाशी करने का प्रयास किया, किसी बेटी को छेड़ने का प्रयास किया, किसी की इज्जत पे हाथ डालने का प्रयास किया, या कहीं चोरी डकैती करने का प्रयास किया, तो अगले चौराहे पे जाते जाते पुलिस उसको स्वयं दबोच देगी, भाग नहीं पाएगा, वो भाग नहीं पाएगा। एक जगह से सब कुछ वहीं से उसको पता ही नहीं लगेगा, लेकिन अगले चौराहे पर इससे पहले कि कुछ हो तब तक राम नाम सत्य है की बात सामने आ जाएगी। ये कमांड एंड कंट्रोल सेंटर एक तो सुरक्षा का बेहतर माहौल देगा, और दूसरा ट्रैफिक मैनेजमेंट के लिए। सुन लें, এই যে কমান্ড হাউস তৈরি করা হচ্ছে, মানে একটা জায়গা যেখানে বসে সমস্ত জায়গায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত খুঁটিনাটি নজর রাখবে পুলিশ দপ্তর, এবং সেখান থেকে এমনভাবে সিস্টেম তৈরি করে ফেলেছে যেখানে শুধু ট্রাফিকিং সিস্টেম নয়, অপরাধই কিন্তু খতম হয়ে যাবে। কারণ কোনো একটা চৌরাহা মানে মোড়ে, কোনো একটা মোড় মাথায় অপরাধ করলো কেউ, মেয়েদের ওপরে কেউ অন্যায় অবিচার করলো, মানে এই রাজ্যে তো বলাৎকার করে পালিয়ে যায়, মানে ধর্ষণ করে তো পালিয়ে যায়, ওখানে এক মোড়ে যদি জানা যায়, সিসিটিভিতে ধরা পড়ে অপরাধী, আর একটা মোড় আস্তে আস্তেই তার রাম নাম সত্য হয়ে যাবে। এবার রাম নাম সত্য মানে কি, নিশ্চয়ই কারোর মনে প্রশ্ন আসবে। দেখবেন যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয়, আমাদের যেরকম বলহরি হরিবল বলা হয়, ঠিক তেমনি যারা অবাঙালি তারা সবাই বলেন রাম নাম সত্য হয়। এখন বাঙালিদের মধ্যে অনেকে এটা বলেন যে রাম নাম সত্য হয়, কারণ হরিরাম রাম নাম সব একই জায়গায়, তাই সেই অন্তিম স্মরণ মানে অন্তিম লগ্নে রাম নাম সত্য হয় হয়ে যাওয়ার জায়গা আছে।
অর্থাৎ দত্তহীন কণ্ঠে তিনি কিন্তু বলে দিলেন যে অপরাধ করে এখানে বাঁচা যাবে না, মানে নো টলারেন্স, জিরো টলারেন্স, জিরো টলারেন্স অপরাধীদের জন্য। আর সেটা কিন্তু বারবার আমরা দেখেছি যোগীরাজের, মানে আদিত্য, যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বারবার অভিযোগ আসে যে তিনি নাকি শুধু মুসলিমদের ওপরেই অত্যাচার করেন। বাস্তবে কি তাই? মুসলিম মেয়েরাও কিন্তু ওখানে শান্তিতে আছে, কারণ তাদের ওপর অত্যাচার করে কেউ বেঁচে গেছে এটাও খুঁজে পাওয়া যায় না। অপরাধী অপরাধ করলে, ধরুন কেউ করে ফেলেছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে বা কোনো কিছু করেছে, হয় দেখা যায় সে পালাতে গিয়ে গুলি খেয়ে গেছে, অথবা দেখা যায় সে ইনজিওর্ড হয়ে গেছে, মানে গুলি খেয়েছে মানে খতম, বা ইনজিওর্ড হয়ে গেছে, গুলি খেয়ে পায়ের হাঁটুতে গুলি লেগেছে, আর জীবনে সে অপরাধ করার জায়গা থাকে না। কারোর হাঁটুর নিচে বাদ হয়ে যায় তো কারোর হাঁটুর নিচেটা সারা জীবনের জন্য অবশ হয়ে যায়। এটা হচ্ছে যোগী আদিত্যনাথের ওখানে পুলিশরা তার ট্রিটমেন্ট করে। আসলে পুলিশ এই রাজ্যেও করতে পারে, পুলিশ সর্বত্র এটা করতে পারে, খালি ওপরে যে বসে থাকা মাথাগুলো যদি পরিবর্তন হয়। আপনি ভাবুন, আপনার বাড়ির কোনো মহিলা পশ্চিমবঙ্গে আছে অথবা উত্তরপ্রদেশে আছে, এবারে আপনার মনে হবে কি এইরকম একটা যদি শাসন ব্যবস্থা চালু থাকে যে রাজ্যে, ধরুন উত্তরপ্রদেশে চালু হয়ে গেছে, যোগী রাজ আছে, এই রাজ্যে নেই, তাহলে আপনার বাড়ির মেয়েটা কোথায় সেফ? আপনার বাড়িতে অপরাধ করতে আসা লোকেরা কোথায় আতঙ্কিত থাকবে, এই রাজ্যে না ওইখানে? তুলনা করুন, তুলনামূলক জায়গায় নিজেকে ফেলুন, অর্থাৎ নিজেকে সেই জায়গায় ফেলুন যেখানে আপনি এই রাজ্যে তো আছেনই, চিন্তা করুন উত্তরপ্রদেশ, যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে এক মোড়ে অপরাধ করে আর এক মোড়ে পৌঁছতে পৌঁছতে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকবে, কারণ সমস্ত বিষয়টাকে নজর করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, এবং সেটা দেখার জন্য লোক বসে আছে, এবং তারা খেয়াল রাখছে প্রতি মুহূর্তে কী হচ্ছে না হচ্ছে, মানে 24 ঘন্টা ওয়াচ করা হচ্ছে কী হচ্ছে না হচ্ছে। কাজে কোনো একটা মোড় মাথায় যদি কেউ অপরাধ করে, সে পরের মোড়ে যেতে যেতে, মানে পরের মোড় মাথায় যেতে যেতে, মানে মোড়ে যেতে যেতে মোড়েই না যায়, পুলিশের সামনে পড়ে যাবে, এবং তারপরে ওই রাম নাম সত্য, মানে মোড়ে যেতে যেতে মোড়ে যাওয়া হয়ে যাবে। এই জায়গায় যদি যায় তাহলে সেখানে আপনি সেফ নাকি সেফ নয়? যোগীরাজ এই মডেল, এই যোগীর যে মডেল, এই মডেল কিন্তু বলে দিচ্ছে আগামী দিনে কি হতে পারে। দেখুন, অনেকেই যেমন প্রশান্ত কিশোর থেকে শুরু করে সবাই বলছেন যে মোদীকে আপনারা কম দেখছেন, মোদির পরে যে আসবে সে কিন্তু আরও হার্ডলাইনার। দেখুন একটা কথা খুব ভালো করে ভাববেন, গতকাল লালকৃষ্ণ আদবানিজিকে কী দেওয়া হলো? ভারতরত্ন উপাধি দেওয়া হলো। তার আগে দেখেছেন সমস্ত যারা সেকুলারিজম দেখায় তারা বলতো কি, আদবানি ভালো ছিল, তার চেয়ে খারাপ হচ্ছে মোদী, মোদী হচ্ছে কমনার। কিন্তু আদবানিজির যখন সময় ছিল তখন আদবানিজিকে বলা হতো কট্টরবাদী লোক, একদম সাম্প্রদায়িক কমনাল ব্যক্তি, সব বলতো, এরা সবাই বলতো, যারা আজকে সেকুলার, যারা মোদীকে বলে কমনাল তারা সেদিনকে আদবানিজিকে বলতো কিন্তু কমনাল, এবং আতঙ্কবাদী, গেরুয়া আতঙ্ক, এসব বলতো। যেই মোদীজি এলো, আদবানিজি হয়ে গেলেন, তবু ভালো, মানে মন্দের ভালো, তিনি ভালো ছিলেন, অনেক ভালো ছিলেন। এরপরে যদি যোগী আসে তখন আবার দেখবেন মোদীজির মতো ভালো কেউ ছিল না, মোদীজির মতো সেকুলার সবাইকে নিয়ে চলার মানসিকতা কারুর নেই। এটা কিন্তু আজকে যাদের দেখছেন যারা মোদীজির বিরুদ্ধে লাফাচ্ছে তারা কালকে বলবে, আর এটাই বাস্তব। যোগীজি হার্ডলাইনার, অর্থাৎ তিনি বিশ্বাস করেন অপরাধ করেছে তো ঠকত, অপরাধী কোনো ছাড় ছোড় নেই, অপরাধীকে রেখে দিয়ে আবার সেই রক্তবীজের মতো আবার তুমি একটা জন্মাবে, তার চেয়ে বরঞ্চ চ্যাপ্টার ক্লোজ। অপরাধ করেছো সোজা জেলে চলে যাও, সারেন্ডার করো, বাড়ি 1 ইঞ্চি বাড়িয়েছো ভেঙে নামিয়ে দাও, বুলডোজার চলে পুরো পরিষ্কার করে দেবে, লাফালাফি করেছো একদম ঠ্যাং হাঁটু গুলি ঠাইম হসপিটাল, তার বেশি লাফালাফি করেছো, মহিলাদের উপর অত্যাচার করেছো, ধর্ষণ করেছো, পালাতে গিয়ে গুলি খেতে পারো, বা পুলিশকে গুলি মারতে গিয়ে গুলি খেয়ে যেতে পারো। যোগীরাজ্যে এনকাউন্টার আচ্ছা দেখা যায়, আর আমরা যে যাই বলুক আমরা কিন্তু মনে প্রাণে চাই আমার বাড়িতে যদি কোনো মেয়েকে, কোনো বোনকে, কারোর উপর যদি কোনো অপরাধ হয়ে থাকে, তার যখন এনকাউন্টার হবে আমরা সেই পুলিশ অফিসারের পায়ে হাত দিয়ে প্রণাম করব। আমরা কিন্তু আর দ্বিতীয় কথা কিচ্ছু ভাববো না, হয়তো শুনতে খারাপ কিন্তু বাস্তব হচ্ছে সেই অপরাধী পালাতে গেল, বা অপরাধী যদি বুঝে গেল যে উত্তরপ্রদেশের পুলিশ ধরে নেবে গুলি করে দিচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অফিসার গুলি করে দিল, মানে এনকাউন্টার হলো, ফেক এনকাউন্টার নয়, এনকাউন্টার হলো, আমরা তার পায়ে হাত দিয়ে প্রণাম করব, তাই না? আপনি কি বলছেন? এবার আপনি জানান আপনি কি ভাবছেন, যোগীরাজ ভালো না খারাপ?
যোগীরাজ দরকার আছে কি নেই। এক মোড় মাথায় অপরাধ করলে আরেক মোড় মাথায় পৌঁছতে পৌঁছতে ধরা পড়লেই, মানে আবার যদি কিছু করতে যায় তার আগেই রাম নাম সত্য হয়, কে বলছেন? যোগীজি। তাই যোগীরাজ আমি চাই, আপনি কি চান? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো শেয়ারযোগ্য শেয়ার করবেন। যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আপন জানায় তারপর যাবেন। আর হ্যাঁ, লিখবেন কেমন লাগছে রুদ্রবার্তা। খুব ভালো থাকুন। নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।